একঘেয়েমি সবজি খেতে খেতে যখন মুখের মধ্যে অরুচি এসে যায়, তখন ইচ্ছে করে নতুন নতুন কিছু বানাতে। তখনই ঝটপট বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে! বেসন দিয়ে বানানো হয়েছে আর বিনা তেলে ফ্রাই করা। এই রেসিপিটা কতটা নরম এই দেখুন। আর এই রেসিপিটা রুটি দিয়ে খুবই ভালো লাগবে। তো রাতের ডিনারে বা বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে, আপনারা এই রকম ধরনের রেসিপি বানান। বঙ্গ আরে নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের কাছে এই রেসিপিটা করে দেখাবো কিভাবে বানিয়েছি। তাহলে চলুন কিছু কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায়। এই রেসিপিটা করার জন্য আমি কড়াতে 5 থেকে 6 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা সর্ষের তেলও করতে পারেন রান্নাটা, আমি সাদা তেল ব্যবহার করেছি এখানে। আর প্রথমে আমি এই তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ ধনে, গোটা ধনে। এটা আপনারা একটু চাষ করে দিতে পারেন। আর দিয়ে দেবো 1টা তেজপাতা, এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন এটা ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ফোড়নটা। এরপর আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, এটা আমি চপারে চপ করে নিয়েছি। এটা এর মধ্যে ওটা দিয়ে 2-3 মিনিটের জন্য ভালো করে এটাকে ভেজে নিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি 5-6 কোয়া রসুন আর একটু আদা আর একটু কাঁচা 2টো কাঁচা লঙ্কা ওই এতে ক্রাশ করে নিয়েছি চপারে, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করবো। রসুন আদা কাঁচা লঙ্কা সব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে, এটাও আমি ক্রাশ করে নিয়েছিলাম, এটা দিয়ে একটু টমেটোটা একটুখানি নাড়াচাড়া করবো। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেবো 5 মিনিট লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা খুব অল্প লাগিয়েতে, খুব বেশি লাগবে না, আমি 1/2 চামচ এর থেকে কম একটু হলুদ গুঁড়ো দেবো। দেবো ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ, দেবো 1/2 চামচ চিনি, আর দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 চামচ নুন দিচ্ছি, যদি পরে লাগে আবার দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই রান্নায় মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে, খুব চটপদে এই রেসিপিটা হয়ে যায়। তো এর জন্যে মশলাটাকে একটুখানি সিমটা কমিয়ে ভালো করে কষে নিতে হবে। এখানে আমি 2 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো সামান্য কাসুরি মেথি ওপর থেকে একটুখানি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছি, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আর একটু জল লাগবে, আমি আর 1 বাটি জল, গরম জল এখানে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। এর মাঝখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখে নেওয়া যাক। এখানে যে কাজটা করতে হবে, এখানে আমি একটা বোলের মধ্যে 7 থেকে 8 চামচ বেসন নিয়ে নিয়েছি। দেখুন এই বেসনের মধ্যে দিয়ে দেবো 2 চুটকি হিং, দিয়ে দেবো 1টা ছোট সাইজের পেঁয়াজ, আমি এটাকেও চপারে ক্রাস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি, সেটা দিয়ে দেবো। দেবো কারি পাতা কুচনো, ধনে পাতা কুচনো, আর কাসুরি মেথি কিছুটা, দেবো গোটা জিরে 1/2 চামচ, অল্প করে একটু হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন, আর দেবো একটুখানি বেকিং পাউডার, সামান্য একটুখানি বেকিং পাউডার, কেন এটা যাতে একটু নরম হয় আর জিনিসটা ভালো করে ফোলে, সেই জন্যে এটা আমি করছি। এটা আমি কি করছি আর কি হবে সেইগুলো আস্তে আস্তে আপনাদের সমস্যার সাথে আমি শেয়ার করি। আমাকে মানে এটার মধ্যে জল দেবো আমি অল্প অল্প করে, একটু টাইট করে আমি এটা মেখে নেব, খুব পাতলা করলে হবে না। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
অল্প অল্প করে জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এইভাবে আমি এই বেসনের ব্যাটারটাকে আমি মিনিট পাঁচেকের জন্য ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি সবশেষে দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা দিয়ে একটু নেড়ে নেব। চলুন দেখে নেওয়া যাক এবার আমি কি করি। যে বেসনের ব্যাটারটা রেডি করেছি সেটা এবার এই ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে। এখানে কিন্তু এই সময় কিন্তু নাড়ানাড়ি করলে হবে না, এটাকে মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার আমি ছোট ছোট করে বল বল করে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকে দিয়ে দেবো। মানে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেগুলো দেখলে দুটো চামচে করে আমি ছোট ছোট বল বল করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, রেখে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তার মানে আমার কোপ্তাগুলোকে আমি নাড়াচাড়া করলে হবে না। আমি যেটা রেডি করেছি এটা হচ্ছে বেসনের কোপ্তা, বিনা তেলে ফ্রাই করে কোপ্তা আমি বানিয়েছি। তো এটা কেমন হয় সেটা দেখার জন্য আমাকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে। এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিই। বিনা তেলে ফ্রাই করা বেসনের কোপ্তা আমি ঝটপট বানিয়ে ফেললাম দশ মিনিটের মধ্যে। তো এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। যখন দেখবেন বাড়িতে কোনো সবজি থাকে না, কি রান্না করব চিন্তা করতে পারছেন না, তখন এরকম ধরনের একটা রেসিপি ঝটপট বানিয়ে ফেলবেন। আশা করছি এই রেসিপিটা ডিনারে রুটিনের সাথে খুব ভালো যাবে। আর কিংবা বাড়িতে কোনো সবজি খেতে খেতে যখন আমাদের ভালো লাগে না, তখন এরকম রেসিপি বানালে সকলেরই ভালো লাগবে। তাহলে যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে বলবো আপনারা বাড়িতে বানান, আর বানালে ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। যারা আমার নতুন এই চ্যানেলে আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর একটু প্রচুর প্রচুর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা। আপনাদের সকলের কাছে আমার এই অনুরোধ রইল। তাহলে আজকের মতন এইটুকু, আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।